বিরতির পর ফিরে এলাম। আমি যাব প্রথমেই হচ্ছে প্রফেসর অভিজিৎ মিত্র আপনার কাছে। হ্যাঁ স্যার, এটার অনেক রকমের ডাইমেনশন আছে। আমি বসে বসে ভাবছিলাম যে পুরুষটি এই কাজটা করে তার মতো কাপুরুষ আর নেই। সে ফ্রন্টাল কোনো কনফ্রন্টেশনে যায় না, সে উইন ওভার করতে পারে না একটা মেয়েকে, সে ভালোবাসা দিয়ে পারে না, সে ভায়োলেন্স। এবং কোন ধরনের ভায়োলেন্স? একটা কাপুরুষের ভায়োলেন্স, সে দূরে ছুঁড়ে মেরে পালিয়ে যায়। এবং সেদিক থেকে ইট ইজ এ স্ক্যান্ডাল পুরুষ সমাজের কাছে। এটা ম্যাসকিউলিন কালচারের একটা স্ক্যান্ডাল বলে মনে হয় আমার, যে ধিক এই পুরুষ বলতে ইচ্ছে করে। অনিন্দ্য একটা কথা বলছিল যে এই একটা ছবি কি পারবে মানে গোটা মানে এই এই যে কেন যে অ্যাসিড আক্রান্তের সংখ্যা কিন্তু কমেনি, এমনকি এই যে ঘটনাটার ঘর লক্ষ্মীর জীবনে হবার পর স্টপ সেল অ্যাসিড মানে খোলা বাজারে যে অ্যাসিড বিক্রি হয় সেটা একটা মুভমেন্ট তিনি শুরু করেছেন, যার ফলশ্রুতিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট কিন্তু তার মানে আইনি নিষেধাজ্ঞা জারি করে যে এরকম খোলা বাজারে অ্যাসিড বিক্রি হবে না। তারপরও হয়েছে, আমি বছর চারেক আগে বিরাটিতে এরকম একটা ঘটনা ঘটেছিল, ওই সেখানে দেখা গেছিলো ঠিক এই যেরকম ঘটনা বললেন সেখানে সেখানে যারা ওই সোনার কারিগর একজন কাজ করে সে অ্যাসিড জোগাড় করে আরেকজনের দিকে ছুড়ে দিয়েছিল, এরকম একটা ঘটনা ঘটেছিল। মানে খোলা বাজারে বিক্রি না হলেও কিন্তু জোগাড় যে করে নেওয়ার সে কিন্তু করে নিচ্ছে। ঠিকই পাওয়া যায়, অ্যাসিড জোগাড় করা খুব শক্ত নয়, আর নানা ধরনের অ্যাসিড অ্যাভেলেবল। এতে পাল্টে যাবে না, এতে যে ক্রাইম বন্ধ হয়ে যাবে তা নয়, কিন্তু এটা যদি সাহিত্য বা সিনেমায় এটা রূপ পায় তাহলে আমি মনে করি সেটা রেভলিউশনারি। যে এটা যদি কল্পনায় আমি এটা নিয়ে আসতে পারি এবং যারা রূপ সৃষ্টি করে তারা যদি এখানে সেখানে ব্যাপারটাকে সেখানে নিয়ে আসতে পারে, হোল ব্যাপারটাকে একটা এস্থেটিক লেভেলে নিয়ে আসছে, সেটা আমি মনে করি যে যে ছুঁড়ে মেরেছিল যে কারণে তার হোল কজ ইজ লস্ট। সে যে একে আগলি করতে চেয়েছিল, শেষ করতে চেয়েছিল, কিন্তু শেষ হয়নি। এবং আগলি আপাত দৃষ্টিতে হলেও তার আগলিনেস কিন্তু আসেনি। আমি মনে করি মেয়েটির রূপ এতে আরও প্রতিভাত হয়েছে, সে আরও রূপবতী হয়েছে। সে রূপ তার অন্তরের রূপ, সে রূপ হচ্ছে যে কিনা দুর্ভোগ ভোগ করে, সাফারেন্স তার রূপ। সুতরাং রূপের তো কত রকমের যে রূপ আছে তার তো ইয়ারটা নেই, কিন্তু এইখানেই হচ্ছে সাকসেস যে এটাকে ফিল্ম করা। আমি খুব দুঃখ যে বাংলাতে এই ধরনের কোনো ছবি হয়নি। বাংলাতে আসিদ বাবল আমার যত এই মুহূর্তে মনে পড়ছে সেটা হচ্ছে তপন সিংয়ের ছবি, সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন, মাস্টারমশাই, ফেমাস ডায়ালগ মাস্টারমশাই, আপনি কিছুই দেখেন না সেটা, আতঙ্ক লাস্ট শটটা ছিল, কিন্তু মাস্টারমশাই মেয়েকে ছুঁড়ে মারলো। আরেকটা আমি ঈশ্বরদেব তপন সিনহ, আমি আদালতে একটি মেয়ের একটি ডায়লগ আমি এই ক্ষেত্রে মনে করবো, আপনি নিশ্চয়ই তনুজা ছিলেন এবং হচ্ছে সেখানে বারবার ওই চাঁদিপুরের সিবিচে গিয়ে এরকম গণধর্ষিতা হয় একটি শিক্ষিত মেয়ে, এবং সে ছবিটা যথেষ্ট সাড়া ফেলেছিল। এবং তার বাবা যেখানেই যাচ্ছে জিজ্ঞেস করছে, যে কোনোদিন জিজ্ঞাসা করেনি যে আপনার মেয়ে কেমন আছে, কি করে এখন, হঠাৎ জিজ্ঞেস করছে আপনার মেয়ে, এরূপ বলে যাচ্ছে। তারপরে এত তিতিবিরক্ত হয়ে গিয়ে তিনি তার অফিসে টেবিলের উপর লিখেছেন, আমার শর্টটা ক্লোজ থেকে বুঝলে অনিন্দ, এটা ওয়াইড হচ্ছে, ওখানে লেখা আছে আমার ধর্ষিত মেয়ে খুব ভালো আছে। এবং এই যে একটা সপাট প্রতিবেদন তপন সিনহার দিক থেকে, এটা কিন্তু দর্শক হিসাবে, তখন আমি সিনেমার দর্শক হিসাবে অতটা নয় কিন্তু আমার মন এবং মস্তিষ্কতে একটা ঝড় তুলে দিয়েছিল যে যে কিভাবে দিস ইজ মনে হয় এস্থেটিক্স, তাই তো অনিন্দ? এক্স্যাক্টলি। এবং এই যে একটা মানে সিনেমাতে বাংলা কেন হচ্ছে না স্যার, কিন্তু এই প্রশ্নটা তুললে বাংলার একটা ছবি ইতিহাস তাহলে পুরো একটুখানি বুঝে আসতে হবে। বাংলাতে বিশেষ করে পথের পাঁচালী হিট হবার পর বাংলা সিনেমা এত বেশি সাহিত্য নির্ভর হয়ে গেছে,
যে বাংলা সিনেমার কন্টেন্ট ডেভেলপ সাহিত্যে তো এসেছে। তুমি যদি শরৎচন্দ্র গোটা দেখো, রাজলক্ষ্মী, তারপর হচ্ছে শ্রীকান্ত, সেখানে যেভাবে মানে সেই তৎকালীন মেয়েদের যে কি অবস্থা, দুরবস্থা, বুঝলাম, সমাজ কিভাবে দগ্ধ হচ্ছে, উঠে আসছে, কিন্তু সেটা কিন্তু সিনেমাতে লাস্ট 10-15 ইয়ার্স হবে না, কারণ ওয়ার্ল্ড সিনেমা সেভাবে বলে না। ওয়ার্ল্ড সিনেমা কন্টেন্ট ডেভেলপ করে সবসময়, সাহিত্যের গল্প কিন্তু সিনেমার জন্য এক্ষেত্রে তো সাহিত্য নেই, তো একটা মানে প্রায় নিউজ চ্যানেলে যেরকম দেখায় সেরকম একটা লক্ষ্মীর ঘটনাটা তো যে বাস্তব ঘটনা, এটা তো বাস্তব ঘটনা। আবার এটাও মাথায় রাখতে হবে, হুবহু বাস্তবের কিন্তু একটা নিজস্ব সত্য আছে, শিল্পের একটা নিজস্ব সত্য আছে, এই দুটো সত্যকে আমি গুলিয়ে ফেলতে পারি না। আমি বাস্তবকে যদি হুবহু ওই মেয়েটি যা যা জীবনে ঘটলো আমি হুবহু করে কথা বললাম, আসছে কোথায়, আমি একটু বলি। হ্যাঁ ওকে ওকে, আমি একটু বলি। হ্যাঁ, দুটো সত্য আলাদা, কিন্তু শিল্পের সত্য চরম সত্য, বাস্তবের থেকে অনেক বেশি শক্তিশালী, যে কারণে আজও রবীন্দ্রনাথ পড়ো, যে কারণে দেনা পাওনা এখনও ঘটে, কিন্তু কথা হচ্ছে দেনা পাওনা তবু বারবার পড়তে ইচ্ছে করে। সুতরাং শিল্পের যা সত্য সেটা হচ্ছে চরম সত্য, বাস্তবের সত্য তার কাছে ঘেঁষতে পারে না, নয় তো বাস্তবের সত্য আজ হলো পরে, কিন্তু শিল্পের সত্য সত্য থেকেই থাকে। এবং শিল্পের সত্য যদি আনা যায় তাহলে কিন্তু বাস্তবের রূপটা রেডিক্যালি ট্রান্সফর্মড হতে পারে। ট্রু রেভলিউশন ক্যান বি ব্রট আউট বাই আর্ট, এবং আর্ট মানেই রেভলিউশন, কারণ আর্ট অ্যাজ ইট ইজ কোনো জিনিস গ্রহণ করে না, সে রূপ বদলায়। বা যারা যেটাতে রূপ দেখে না, আর্ট দেখায় যে এখানে রূপ আছে। সুতরাং সেই জন্য আর্ট বেসিক্যালি হচ্ছে রেভলিউশনারি। আমার কোথাও যাওয়ার প্রয়োজন হয়, সিনেমার বাইরে গিয়ে। তুমি কি মনে করো যে আমাদের এইখানে মানে এই ধরনের ছবি করাটা মানে হচ্ছে বলিউড অনেক ক্ষেত্রেই কিন্তু যে ব্যবসা, এন্টারটেইনমেন্ট এবং তার সাথে হচ্ছে একটা সামাজিক একটা দায়বদ্ধতা মানে জায়গা, সমস্ত কিছুকে কোথাও একটা জায়গায় কিন্তু ক্রমশ উত্তরণ ঘটাচ্ছে, যেটা কোথাও কি আমরা এখানে ব্যর্থ হচ্ছি? এখানে ব্যর্থ হওয়ার তো কারণ আছে, কারণ বলিউডের সয়েল আর আমার সয়েল এক নয়। মানে বাংলার একটা নিজস্ব সয়েল আছে, সেই সয়েলের উপর বেস করে নিয়ে গিয়েই তার ছবি হবে, তার ছবি মানে পেইন্টিং হবে, তার মিউজিক হবে, তার এ হবে। আপনি সলিল চৌধুরীর মিউজিকের সাথে মানে বম্বের আজকের কোনো মিউজিশিয়ানের তুলনা করতে পারবেন, বা সেই সময় ওপেনহাইমারের মিউজিকের তুলনা করতে পারবেন না। আমি একটু অমৃতার কাছে আসছি। অমৃতা, তুমি কি এই সিনেমাটা দেখতে নিশ্চয়ই দেখবে, তাই তো? হ্যাঁ, নিশ্চয়ই আমি দেখবো। আর কেন দেখতে চাইবে? কেন দেখতে চাইবো, ফার্স্ট অফ অল দীপিকা পাডুকোন আমার খুব ফেভারিট, এটা একটা কারণ। আর সেকেন্ড হচ্ছে, এটা যেহেতু একজন মানে নারীর একটা ঘটনা, রিয়েল স্টোরি, তো ডেফিনেটলি আমি যেটা আমি নিউজেও দেখেছি এবং আমি বিভিন্ন ইন্টারভিউতে দেখেছি যে লক্ষ্মী আগরওয়ালের সাথে কী কী ঘটেছে, তো সেটা কীভাবে সিনেমায় তুলে ধরা হয়েছে সেটা তো ডেফিনেটলি আমি দেখবো তার জন্য। আর একটা কথা বলতে চাই, যে যারা যে এবং যারা এই ধরনের কাজগুলো করে, তারা স্যার যেমন বললেন যে তারা হচ্ছে কাপুরুষ, কিন্তু তারা আসলে কাপুরুষ নয়, তারা হচ্ছে মানসিক ভারসাম্যহীন লোক, ঠিক আছে? সেই জন্যই তারা এই ধরনের কাজগুলো করতে পারে। তারা যখন করে এই কাজগুলো, তারা কিন্তু একবারও ভাবে না যে আমি যার সাথে করছি বা আমার অপোজিটে যে আছে সে কিন্তু কারোর মেয়ে বা বোন বা কেউ রিলেটিভ হতে পারে। সেটা কিন্তু নিজের লাইফের সাথে যে রিলেট করতে পারে সে কিন্তু সেই ব্যথাটা বুঝতে পারে যে আমি কেন করছি। তারা একদমই কাপুরুষ নয়, তাদের মধ্যে কোনো শিক্ষা দীক্ষাই নেই, এইটাও আমি মনে করি। আর আজকের যে ছাপাক নিয়ে যে কথাটা উঠছে, মানে বাস্তবের সঙ্গে মিল রেখে যে ছবিটা করা হয়েছে, বাস্তবে কিন্তু যে ঘটনাটা ঘটে সেই ঘটনা কিন্তু তখন এতটা গুরুত্ব পায় না যখন শিল্পে সেইটাকে কনভার্ট করা হয়। শিল্পটা যখন হয়ে গেছে, তারপরে যখন বলিউডে ছাপাক নামে যে মুভিটা এসেছে, তার ফলে যে আমরা ভারতবাসীরা সবাই সব দর্শক দেখছে, তখনই কিন্তু রিলেট করতে পাচ্ছি যে হ্যাঁ, লক্ষ্মী আগরওয়ালের সাথে সত্যিই খারাপ হয়েছিল, সত্যিই অ্যাসিড অ্যাটাকটা একটা খারাপ জিনিস। কিন্তু তার আগে পর্যন্ত, ছাপাক মুভিটা হওয়ার আগে পর্যন্ত
পর্যন্ত কিন্তু এই ধরনের কোনো রকম আমাদের কাছে এত সোশ্যাল মিডিয়ায় তোলপাড় বা এত সমস্ত কিছু ইন্টারভিউ এত সব কিছু ছিল না, কিন্তু আমাদের আগে থেকেই অ্যাওয়ার হওয়া উচিত মানে ইচ অ্যান্ড এভরি ওয়ানকে যে কেন আমাদের দেশে এরকম হচ্ছে। শুধুমাত্র অ্যাসিড অ্যাটাক নয়, ধর্ষণ, টিভি খুললেই ধর্ষণ, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানেই দেখতে পাচ্ছি, যে কোনো নিউজ খুললেই দেখতে পাচ্ছি এখানে ধর্ষণ হচ্ছে, ওখানে ধর্ষণ হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলে কত জায়গায় ধর্ষণ হচ্ছে, বাড়ির মধ্যে ঢুকে ধর্ষণ করছে। তো সেই জন্য আমার একটাই বলার আছে, সেটা হচ্ছে মানে মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে পদক্ষেপটা নিয়েছে ছাপাক মুভির সাহায্যে। তার ফলে কিন্তু অনেকের কাছে এই নিউজটা গেছে এবং অনেকের কাছে আমরা বার্তা হিসেবে পৌঁছে দিতে পারি যে না, আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে, আমাদেরকে অনেক সতর্ক থাকতে হবে, আর এই ধরনের কাজ যারা করছে তাদেরকে আমাদেরকে শাস্তি দিতে হবে। আর এইটা এই কাজের একটাই মানে এই সমস্যার একটাই সমাধান, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি দেওয়া। কারণ তারা শাস্তি বলতে আজকাল শাস্তিটাও মানে মানুষজন খুলে বলতে ভালোবাসছেন। একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে না, একটা প্রশ্ন এই ক্ষেত্রে যে সর্বোচ্চ মানে মানুষ যেহেতু আইনের একটা ভয় পায়, হ্যাঁ কোথাও একটা আইনের ভয় থাকে, কোথাও একটা মাল্টি ডাইমেনশনাল, কেন সমস্যাটার অনেকগুলো ডাইমেনশন যেহেতু রয়েছে, শুধু আইন যেমন একটা মানুষ ধর্মের ভয় পায় দেখে, যে ধর্ম ভয় দেখিয়ে অনেক কিছু করানো যায়, আইনের ভয় দেখিয়ে করানো যায়। আরেকটা হচ্ছে যে বোধ, সে বোধের উত্তরণের ক্ষেত্রে তো এটা জটিল, এটা সোশ্যাল রেভলিউশন না হলে বোধ ওভাবে তৈরি হবে কিনা সন্দেহ আছে। যেটা হতে পারে বলে আমার নিজের মনে হয় সেটা যে সায়েন্স এবং টেকনোলজি আজকে পৃথিবীতে যে জায়গায় গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মাস্টার অ্যালগোরিদম, যদি এই দুটো জিনিসকে, অর্থাৎ রাষ্ট্রের হাতে তো ক্ষমতা দুটো আছে, শিল্প এবং বিজ্ঞান, এই দুটোকে সে কেমন করে কাজে লাগাবে তার উপর ডিপেন্ড করেছিল অ্যাটম বোমা আবিষ্কার হয়েছিল, তারপরে যা যা হয়েছে হিস্ট্রি ঘাটলেই বোঝা যাবে যে হিউম্যানিটিতে কত রকম স্টুপিডিটি আছে। না আমি একটু, তুমি যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিষয়টা নিলে, আমি যদি পার্টিকুলারলি ধরো অ্যাসিড আক্রান্ত বা অ্যাসিড যারা ছুটছে সেই সমস্ত হচ্ছে মানসিক ভারসাম্যহীন বা কাপুরুষ জাতীয়, মানে এরা মনুষ্য পদবাচ্য বলেই তো এদেরকে মানে ধরা খুব ডিফিকাল্ট, মানে কোনো মান হুশ কিছুই নাই, মান হুশ ঘটনাটা ঘটার পরে তারপরে আমরা এই তকমা গুলো দিচ্ছি। তার ক্ষেত্রে প্রযুক্তিকে কিভাবে তুমি নিশ্চয়ই প্রযুক্তি দিয়ে তো প্রিভেন্ট করা যায় না। একমাত্র ধরুন আজকে কি হচ্ছে, আজকে রাস্তার মোড়ে মোড়ে সিসিটিভি আছে, এগুলো যথেষ্ট নয়, আরো এই ধরনের টেকনোলজি কি ইউজ করতে হবে পুরো দেশ জুড়ে, যেখান থেকে এই ধরনের ঘটনাকে প্রিভেন্ট করা যায়। মানে ঘটনাটা ঘটার পরে গিয়ে এইসব করে লাভ নেই, কিন্তু আমি ঘটনাটা ঘটার আগে কিভাবে আটকাবো তার জন্য আমার সমস্ত সেই ধরনের চেক আপ দরকার, একজন মানুষের চেক আপ দরকার আর কি, যেটা আছে। যেমন ইউরোপে আছে যে সবারই মানে লাইফ ইন্স্যুরেন্স থাকে, এখানে লাইফ ইন্স্যুরেন্স সম্পর্কে কোনো অ্যাওয়ারই নয়, বা ধরুন সাইকিয়াট্রিস্টে যাওয়া মানে বাঙালিরা ভাবে আমি কি পাগল হয়ে গেছি নাকি, মানে ব্যাপারটা এইগুলো নয়। কিন্তু মানে এমনি নর্মাল কোর্সেই লোকে সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করতে পারে একবার, ছ মাসে একবার, বছরে একবার করে, কিন্তু তার সাথে পাগল হওয়ার কোনো সম্পর্ক নেই, এবং পাগল হওয়া থেকে আটকানোর জন্য সম্পর্ক আছে। তো তেমনিভাবে যদি আমি টেকনোলজিকে যদি আমি মানে সেটা একটা দিকে, আমি শুরুতে যেটা বলছিলাম যে প্রফেসর মিত্র, যে এই যেমন এই নীলরতন সরকার হাসপাতালে আমি দেখেছি 2003, 2004, 2005, 2006 ডাক্তার যশ, খুব গুণী একজন ইনি, যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট এখন এই মুহূর্তে, তিনি কিন্তু এরকম হচ্ছে এই কসমেটিক সার্জারি বা রিকনস্ট্রাকশনাল সার্জারি করে অনেককে প্রায় কাছাকাছি আনতে পেরেছেন, কিন্তু পুরোটা আনা সম্ভব মানে এই ক্ষেত্রে একটা প্রযুক্তির ব্যবহার, কিন্তু বাকি তুমি যেগুলো বললে সেটাও খুব গুরুত্বপূর্ণ একটা দিক। আর কিভাবে যে প্রশ্নটা মানে তুলেছে, একটা সামগ্রিক একটা ভয় একটা কাজ করছে, যেমন ও বলছিল নিউজ দেখতে ভয় পায় বা রাস্তায় চলাফেরা করতে আজকাল অনেকেই কিন্তু আজকাল ভয় পাচ্ছে। আইন আছে, আমি এত ডিটেলসে জানতাম না যে 10 বছর যাবজ্জীবনও হতে পারে। আমার কাছে কিন্তু পানিশমেন্টটা শুড বি এক্সট্রিম, আমি রেপকে মনে করি ওয়াস্ট এবং হি শুড বি কিল্ড ইমিডিয়েটলি, এবং নো আমি নিজে সোশ্যাল সায়েন্সের লোক, আমি নিজেই বলছি যে এই হিউম্যান রাইটস যদি ইজ অ্যান্টি হিউম্যান হয় দেন ইট ইজ নট হিউম্যান রাইটস, হাউ হিউম্যান ইজ হিউম্যান রাইটস।
তার থেকে বড় কথা হচ্ছে যে এই যে প্রতিষেধক হিসেবে একটা ফিয়ার এলিমেন্ট দরকার আছে, যে আইন এসকেপ করা যায় না এরকম ব্যবস্থা রাখা দরকার। তুমি যেটা বললে যে সার্ভেইলেন্সটা বাড়ানো দরকার, আমি ফুললি এগ্রি করি, এবং সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা। কিন্তু এই জিনিস সম্পর্কে যে আমরা অ্যাওয়ারনেসটা হলো অনেক বেশি করে, সেটা থ্যাঙ্কস টু দ্য ফিল্ম অনেক বেশি। যদিও নিউজ পেপারে দেখছি, নিউজেও দেখছি যে এটা হচ্ছে, কিন্তু যখন এই ধরনের একটা ন্যারেটিভের মাধ্যমে দেখি, তখন উই বিকাম অল দি মোর কনশাস। এবং আমার মনে হয় যে কঙ্গনা রানাওয়াত যেটা বলে তাকেও এটা করেছে। এবং হচ্ছে যখন দীপিকা নিজে বলছে যে লক্ষ্মী হচ্ছে ইজ এ ভেরি ইউনিক লেডি, মানে কোথাও ওর যে ঘুরে দাঁড়ানোটা, যে তুমি আমাকে মুখ বিকৃত করতে পারো কিন্তু তুমি আমার স্বপ্ন মারতে পারো না, এবং সেটা যে ইউনিকনেসটা কিন্তু ছবিতে, মানে ওই জায়গাটা কিন্তু, মানে দীপিকা কেন এটাতে যে ভয়ঙ্কর ইনভলভ হয়ে পড়েছিলেন বোঝাই যায়। এই ইনভলভমেন্টটা একটা ছবিটার মনে হয় একটা দিকে পড়তে পড়তে একটা লুকিয়ে রয়েছে, এবং দর্শকও সেটা রেসপন্ড করতে পারছে। এই ইনভলভমেন্টটাকে যদি কি এরকম সম্ভব, আমার স্যারের কাছেও জিজ্ঞাসা যে এইটা কি স্কুলে, মানে এডুকেশন আমরা কি অ্যাকচুয়ালি পড়ি, আমরা যা পড়ে এসেছি তার সাথে আমার আজকের জীবনে কোনোটা কোনো কাজে লাগছে না, সব আমাকে আবার ওই 30 বছরের পরে আবার ইতিহাস বা সমস্ত কিছু নতুন করে পড়তে হয়েছে। কথা হচ্ছে এইগুলো সম্পর্কে আমরা একদম খুব এ থেকে আর কি, ধরুন ক্লাস 5 থেকে কি আমাদের অ্যাওয়্যার করা, অর্থাৎ এডুকেশন সিস্টেমের ভেতরে কি এই যে যে জিনিসগুলো ঘটছে সেগুলো কি ছোটোবেলা থেকেই অ্যাওয়্যার করালে তবে কি কোথাও একটা গিয়ে সম্ভাবনা? আমি ফুললি এগ্রি করি, যেটা স্কুল লেভেল থেকে অ্যাকচুয়ালি আমরা যে ক্যারিকুলামে পড়াশোনাটা করলাম আজীবন, এবং আমিও শিক্ষক হিসেবে পড়িয়েছি, যদিও আমার ক্লাসগুলো একটু আলাদা হয়, আমি তাতে অনেক জিনিস নিয়ে আসি, সেটা ডাইরেক্ট যারা আমার ক্লাস করেছে তারা জানে। এখন কথাটা হচ্ছে এই যে সমস্ত কোর্স ইত্যাদিতে পরিবর্তন, এই জিনিসগুলোকে নিয়ে আসা উচিত। আমাদের হচ্ছেটা কি অদ্ভুত রকমের বজ্র আটনে ফসকা গেল, আমরা সবসময় এগুলোকে অ্যাভয়েড করেছি। ইভেন অ্যাট টু এমএ লেভেল তুমি এই জিনিস কখনোই তুমি আনতে পারবে না, আনো না। কিন্তু এই ফিল্ম বেনিফিটটা এই যে রাস্তাঘাটে অতি সাধারণ মানুষও কিন্তু এইটা নিয়ে কথা বলতে পারবে, দুই মেয়েরাও কিন্তু অনেক সাহস পাবে যে মানে আই এম ইনডিস্ট্রাক্টেবল, এই আইডিয়াটা আসবে, মানে লড়াকু ভাবটা সে আসবে। আমি সেদিনকে কোথাও যেন একটা হিন্দি সিরিয়াল হঠাৎ করে কানে বাজলো যে সে মেয়েটা রেপড হয়েছে, সে বলছে হ্যাঁ তুমি রেপ করেছো তোমরা আমায়, ডোন্ট থিঙ্ক দ্যাট আই এম ফিনিশড, এই ডায়ালগটা আছে। মানে আমি বললাম যে বাহ কারে, দ্যাট শুড বি দ্য অ্যাটিচিউড। এইখানেও তাই, সেটা দেখিয়েছে বলে আমার আরও যে শেষ হয়ে যায়নি। আর আরেকটা বড় জিনিস এটাতে আরও বেশি ইন্সপায়ার্ড হবে যারা, হ্যাঁ, যাদের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। এবং এই যে সোসাইটির যে একটা পরিবর্তন, মানে আগে যেরকম হতো যে রেপ ভিকটিম বা ইয়ে করতো, ওই যে ক্যারেক্টারটা নিয়ে মেয়েটা নিশ্চয়ই কোথাও একটা প্রবলেম। ধরো অনিন্দ খুব সুন্দর জায়গাটা, তুমি আরেকটা জায়গা খুব ভালো বলে ভোগবাদ দিয়ে তুমি শুরু করেছিলে, আই এগ্রি উইথ দ্যাট। এবং হচ্ছে তুমি বল একটা আরেকটা তুমি যেটা বললে যে যে আমাদের এডুকে শুধু কোনো, আমরাও তো ছোটোবেলায় যখন পড়েছি কোথাও তো এইসব জিনিস তো এইসব ভ্যালুস তো শেখানো হয়নি, কিন্তু আমরা কিন্তু যখন দেখতাম একটা আলোচনা কিন্তু সবসময় হয় এইসব হবে, এইসব নেতা আমাদের দেশের রাজনৈতিক ব্যবস্থা এইসব ও কিচ্ছু হবে না, এই হবে না হবে না হবে না। এবং হচ্ছে সেই সময়কার বলিউডের ছবিগুলোও দেখতাম যে এই বিষয়গুলোকে কীভাবে আরও ভয়টা যেন চাপিয়ে দিচ্ছে, কিন্তু রিসেন্ট 10 বছর দেখছি ভয়টাকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে কাটানোর মানে হচ্ছে এরকম প্রচুর, মানে মেন স্ট্রিম ছবিতেই যেভাবে উঠে আসছে এটা কিন্তু একটা কিন্তু অন্য দিক, অর্থাৎ কোথাও কিন্তু একটা বদলাচ্ছে। তুমি একটা গণ আন্দোলন বা সামাজিক আন্দোলনের কথা বলছিলে, আমার তার একটা রিফ্লেকশন মনে হয় পড়ছে বিভিন্ন জায়গাতে, বলিউড খুব রেসপন্ড করছে এই জায়গায়। এই আমি বলবো যে বলিউড ইনিশিয়েটও করছে এই যে যে মেয়েটিকে যে বিয়ে করলো, যে সঙ্গ দিল, ফাইট করছিল সঙ্গে, এটা হচ্ছে কারেক্টিভ টু দি ম্যাসকিউলিন কালচার। পুরুষ সে সাধারণত পালিয়ে যায়, সরে যাবে, সে মেয়ে তার যদি প্রেমিকা এরকম অবস্থা হয় কটা ছেলে আছে যে সে তার পাশে দাঁড়াবে এবং তাকে বিয়ে করবে। এইখানে যে দেখানো হলো
তাতে আমি অসম্ভব রকমের ইয়ে পেয়েছি যে এই সিনেমাটার সুপ্রিম এস্থেটিক্স ইজ গুডনেস, ভালোর থেকে ভালো জিনিস পৃথিবীতে আর নেই। সেটা কিন্তু মনে করি না, তাতে মেয়ের স্ট্যাটাসটা সে কমলো না। পাওয়ার, তার যে সাপোর্ট লাগবে, প্রত্যেকটা মানুষেরই সাপোর্ট লাগে, সাপোর্ট সিস্টেম যেটাকে বলি, তো সেই সাপোর্ট সিস্টেম কজনে সাপোর্টটা দিতে আসে সেটাই তো হচ্ছে গন্ডগোল, স্ক্যাসিটি অফ সাপোর্ট সিস্টেম। এই মেয়েটির ক্ষেত্রে যে দিল ওই ছেলেটি, হ্যাটস অফ। এবং আমি নিজে জড়িত হতে চাইছি, ছেলেটিকে আমার জড়িয়ে ধরতে ইচ্ছে করে যে তুমি অসাধারণ ছেলে। মানে তার মধ্যে যে এই সাহসটাও আছে যে আমি এরকম একটা মেয়েকে নিজের করতে চাই, যাকে আমি সাপোর্ট করব সারাটা জীবন, মানে যার সাথে এতটা খারাপ হয়েছে, এটা ক্রিয়েট করতে হবে, এটা যদি সোসাইটিতে না ছড়ায় খালি সিনেমাতে দেখবো। ধন্যবাদ, সময় আজকে এই পর্যন্তই থাকছি, অনেকটা দিক সত্যি এই বিষয় নিয়ে কথা শেষ হতে চায় না, তার কারণ জ্বলন্ত সময়, পরিবর্তনশীল সময়, যাকে ভাবেই আমরা দেখি না কেন সব জায়গাতে একটা মানে একটা পরিবর্তনের একটা ছোঁয়া নিশ্চয়ই আসবে। এবং আমরা আজকে সাহিত্য সিনেমা তো আমরা দেখতে পাচ্ছি, এবং যেহেতু আমরা ভালোবাসি, আমরা সিনেমা ভালোবাসি, আমরা সাহিত্যকে ভালোবাসি, সুতরাং এই ধরনের ছবিতে যারা এগিয়ে আসবেন তাদেরকে সত্যি ধন্যবাদ জানাই। আরও বেশি পরিমাণে আমরা চাইবো যে একটা প্রাণবন্ত গতিশীল সমাজ তৈরি হোক, একটা ভালোবাসার সমাজ তৈরি হোক, মৈত্রীর সমাজ তৈরি হোক, সেটা আমাদের প্রত্যেকেরই কাম্য, আমরা প্রত্যেকেই সেই দিকেই অবশ্যই আমরা দায়বদ্ধ থাকবো। আমি ধন্যবাদ জানাবো অমৃতা হালদার, তোমাকে ধন্যবাদ জানাবো, প্রফেসর অভিজিৎ মিত্র, বিশিষ্ট সমাজতত্ত্ববিদ, এবং চিত্র পরিচালক অভিনেতা অনিন্দ পুলক বন্দ্যোপাধ্যায়, তিনজনকে ধন্যবাদ জানিয়ে আজকের আর প্লাস নিউজের এই বিশেষ টক শো পর্বটি এখানেই শেষ করছি। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।